शेख डॉक्टर मौलाना मिजानुर रहमान अजहारी हाफिजाहुल्लाह तिनी एकटी फतोवा तार एकटी आलोचना फेसबुक लाइव थेके एसेछे। आलोचनाटार विषय छिल जे महिलारा पुरुष एवं महिलारा सालात तारावीते कुरान देखे सालात आदाय करते पारबे किना, অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা। সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে, যেহেতু তারাবির সালাত হচ্ছে নফল বা সুন্না। সো সুন্না বা নফল নামাজে কোরআন খুলে মুসাফকে দেখে দেখে তেলাওয়াত করা যায়, কিন্তু ফরজ নামাজে এমনটা করা ঠিক হবে না। স্কলাররা বলেছেন যে ফরজ নামাজে এটা মাকরু হবে, এবং সাহাবাদের সময়ে খুব ব্যাপক প্রচলন এটা ছিল না, এটা তাবি বা তৎপরবর্তী সময়ে এই প্রচলনটা শুরু হয়েছে। তবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায় যে ওনার একজন দাস ছিল যিনি তারাবির সালাতে ইমামতি করতেন। আম্মা জান আয়েশা সহ অন্যান্য মহিলারা পেছনে দাঁড়াতেন, সেক্ষেত্রে সেই দাস কোরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করত। তো এক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারাবি কিয়ামুল লাইলে চাইলে কোরআন খুলে আপনি পড়তে পারেন, অথবা ইমাম পড়ছে আপনি ফলো করতে পারেন, কিন্তু ফরজ সালাতে এটা উচিত হবে না। আর সর্বোপরি যদি এটা বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো, তা না হলে আবার সবাই কোরআন দেখে দেখে পড়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হবে, নিজের হেফজ থেকে মুখস্থ থেকে হয়তো কোরআন পড়তে চাইবে না। একটি বিষয় নিয়ে আজকে আলোচনা আগে করব এবং এরপর ইনশাআল্লাহ আমি আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দিব, এটা খুবই আলোচিত একটি বিষয়। বিষয়টি হলো, আপনারা সম্প্রতি জানেন শেখ ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি একটি ফতোয়া তার একটি আলোচনা ফেসবুক লাইভ থেকে এসেছে। আলোচনাটার বিষয় ছিল যে মহিলারা পুরুষ এবং মহিলারা সালাত তারাবিতে কোরআন দেখে সালাত আদায় করতে পারবে কি না। আমি দেখেছি যে ফেসবুকে প্রচুর পরিমাণে তার ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং খারাপ মন্তব্য করেছে। সর্বপ্রথম হলো, অতীতেও আমরা মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ সম্পর্কে অনেকগুলো ভিডিওতে তার বিষয়গুলো আমরা তুলে ধরেছি, কিন্তু আসলে যে বিষয়ে যে লোকটি ভালো বলবে তাকে উৎসাহ দিতে হবে, সে যেন আরও ভালো কিছু ফাতোয়া দেয়। আসলে আমরা দলিল এবং হাদিসের আলোকে জানবো যে এই বিষয়টা জায়েজ কিনা। সর্বপ্রথম হলো, এটি একটি ইখতিলাফি মাসালা, এই ব্যাপার নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য রয়েছে। ইমাম হাজম রহিমাহুল্লাহ তিনি এটার বিরোধিতা করেছেন, আবার এর পক্ষেও বিপুল সংখ্যক মুহাদ্দিস তাবেঈ আতা রহমতুল্লাহ আলাই হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেকেই রয়েছেন। তো এখন এটা জায়েজ উনি দলিল দিয়েছিলেন সহিহ বুখারি থেকে। হ্যাঁ, সহিহ বুখারির আজান অধ্যায়ের 306 নম্বর হাদিসের মধ্যে প্রথম নম্বর খণ্ডে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি উল্লেখ তিনার স্ত্রী আম্মা জান আয়েশা তালিক সূত্রে, অর্থাৎ হলো যে হাদিসের সনদ বর্ণিত হয়নি এটা ফাতোয়া ধরে নিতে পারেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার একজন খাদেম ছিলেন। হাদিসটি আছে এইভাবে, কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়া উম্মুহা আব্দুহা দাকওয়ানু মিনাল মুসহাফ, অর্থাৎ জাকওয়ানু মিনাল মুসহাফ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনেই তার গোলাম জাকওয়ান তিনি দেখে দেখে কোরআন পাঠ করতেন। তো সর্বপ্রথম হলো, এই মর্মে আরও একটা হাদিস রয়েছে মুসান্নাফে আবি সাহেবাতে 7222 নম্বর হাদিসের সনদ সহি, সাহাবি বিখ্যাত সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে একজন গোলাম রাখতেন আর তিনি সামনে কোরআনের মুসহাফ দেখে, অর্থাৎ কোরআন দেখে পড়তেন, আর যেখানে তিনি কোরআন ভুলে যেতেন ওইখানে তার গোলাম সামনে ধরতেন, তিনি দেখে দেখে সেখানে কোরআন তিনি তেলাওয়াত করতেন। তো এই দুইটি হলো আপনার দালাল, যেটা মুসান্নাফে আবু সাহেবা এবং সহিহ বুখারিতে উল্লেখ রয়েছে জাকওয়ান থেকে। তো এটার পেছনে আপনার আরও কিছু দলিল রয়েছে যে যারা এটার বিরোধিতা করেছে। মোট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এটা করেন নাই, চার খলিফায় রাশিদিন এটা করেন নাই, তবে সাহাবিদের আমল থেকে এটা প্রমাণিত হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফতোয়া থেকে এটা প্রমাণিত হয়েছে। আর তিনি ফকি মানে ফকিহা হিসাবে অনেক বড়, তিনি জ্ঞানী ছিলেন, সাহাবিগণ অনেক মাসালা তাহকিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে করতেন, এটা তার ফতোয়া বিশেষ। তবে সর্বপ্রথম কথা হলো যে আমরা উত্তম হলো অবশ্যই কোরআনকে না দেখে পড়া, এটা সর্বসম্মতিক্রমে, আর এটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে পড়া জায়েজ নেই। সমস্ত জমহুর উলামা একমত যে ফরজ সালাতের ক্ষেত্রে কোরআনকে না দেখে পড়তে হবে, আর যেগুলো নফল সালাত যেমন তারাবিহের সালাত বা অন্যান্য নফল সালাদগুলো তাহাজ্জুদের সালাত, যেখানে যে ব্যক্তি কোরআন না দেখে পড়লে মানে যার কোরআন হেফজ আছে তার না দেখে পড়াই উত্তম এবং এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যার দেখে পড়লে ভুল বেশি হবে বা দেখে পড়লে সে কোরআন হয়তো ভুল করে
মানে না দেখে পড়লে কোরআন হয়তো সে ভুল করে, সে মুখস্থ রাখতে পারে না, বা লাহানে জালি চলে আসে, এক আয়াতে 7-8টা ভুল হয়, এমন ব্যক্তির ক্ষেত্রে কোরআনকে দেখে পড়া জায়েজ আছে। তবে অবশ্যই সেটা উত্তমের খেলাফ, আর এক্ষেত্রে বাড়াবাড়ি এবং সারাসারির মাঝামাঝি আসতে হবে। এক্ষেত্রে ইমাম মিজানুর রহমান আজহারি যে ফতোয়া দিয়েছেন, নিঃসন্দেহে এই ফতোয়াটি কোরআন সুন্নার অনুকূলে আছে, তবে এটা উত্তমের খেলাফ, যেহেতু দেখে পড়ার চাইতে না দেখে কোরআন সালাতের মধ্যে পড়া উত্তম। আর এর বিপরীতে যে দলিল গড়ে দেওয়া হয় যে মুসনাদে আহমদ থেকে ইমাম শাফির কিতাবুল ওমের 1 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠাতে যে বিপুল সংখ্যক মুহাদ্দিসগণ তারা কোরআনকে অবশ্যই তারা মানে দেখে পড়াটা নাজায়েজ বলেছেন, এবং এই জন্য এইগুলো ফরজ সালাতের ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন তারা পারতেন না, তারা জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আমরা যদি সুরাগুলো না পারি তাহলে আমরা কী পড়বো? রাসূল তখন সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ বা অন্যান্য তিনি তসবিহ পড়ার জন্য বলেছেন। এইটা হলো ফরজ সালাতের বিধানের ক্ষেত্রে, এটা নফল সালাতের বিধানের ক্ষেত্রে নয়। আর পক্ষান্তরে আরও কিছু বাড়াবাড়ি ফতোয়া তাদের থেকেও আছে, এদের থেকেও আছে। বাড়াবাড়ি ফতোয়ার মধ্যে ইমাম ইবনে নুজাইম তার বিখ্যাত গ্রন্থ আপনার সেখানে মানে নুজাইমের মধ্যে উল্লেখ করেছেন, মানে ইসবাহুন নুজাইমের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কেউ যদি কোরআনকে মানে দেখে পড়ে, এর চাইতে কেউ যদি তার স্ত্রীর গুপ্তাঙ্গর দিকে তাকায়, এর থেকে জঘন্যতম গুণা হলো কোরআনকে দেখে পড়া। ইসবাহুন নুজাইমের মধ্যে ইবনে নুজাইম, ইমাম ইবনে নুজাইম তিনি উল্লেখ করেছেন, যেটা সম্পূর্ণ বিভ্রান্তকর কথা এবং এটা বাড়াবাড়ি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি থেকে বাজার তৌফিক দান করুন, এবং মিজানুর রহমান আজহারির এই ফতোয়া নিয়ে আপনারা দয়া করে বাড়াবাড়ি করবেন না, কারণ এই ক্ষেত্রে হলো যে অবশ্যই না দেখে পড়া উত্তম, তবে দেখে পড়া জায়েজ আছে, যেহেতু এ কথা নাজায়েজ হারাম এবং এ থেকে গুপ্তাঙ্গ দেখা বৈধ, এগুলো নিঃসন্দেহে বাড়াবাড়ি কর ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।